দু সালটি জাপানের জন্য একটি অন্ধকার অধ্যায় হিসাবে প্রমাণিত হয়েছিল কারণ এই বছর যে সুনামির ঢেউ উঠেছিল তা হাজার হাজার মানুষের ঘরবাড়ি বাড়ি নচ করে দিয়েছিল সুনামির ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে সব কিছু ধ্বংস হয়ে যায় বহু মানুষ মারা যায় সেই সুনামিতে মৃত একজন ইয়াসুও তাকামাতসুর স্ত্রী ইউকো কিন্তু তার স্বামী এখনও পর্যন্ত তার স্ত্রীকে খুঁজে পেতে দশ বছর ধরে অপেক্ষা করছেন ইয়াসুও তার স্ত্রীকে খুঁজতে জলের নিচে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছেন এখন তিনি কারো সাহায্য ছাড়াই গত সাত বছর ধরে জলের নিচে একা ডুব দিচ্ছেন যাতে তিনি তার স্ত্রীর সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস খুঁজে পেতে সফল হতে পারেন জাপান সরকারও নিখোঁজদের খুঁজে পেতে গত কয়েক বছর ধরে জলের নিচে অনুসন্ধান চালাচ্ছে এবং সেই লোকেরাও ইয়াসুয়া দিয়ে অনুসন্ধান অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত কাপড় অ্যালবামের মতন অনেক কিছু জিনিস জলের ভিতর থেকে বার করা গিয়েছে কিন্তু এই সব জিনিস তার স্ত্রী নয় বরং অন্য মানুষের সে এখনও পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস খুঁজে পায়নি তিনি বলেছিলেন যে তার স্ত্রীর কাছ থেকে পাওয়া শেষ বার্তায় তিনি বলেছিলেন যে তিনি ব্যাংকের চাকরিতে ক্লান্ত এবং বাড়িতে আসতে চান ইয়াসুয়া বিশ্বাস করেন যে তার স্ত্রীর জাপান সুনামির এক দশক পরেও দেশে ফিরতে চান এবং সেই কারণেই তিনি তার স্ত্রীর মৃত্যু পর্যন্ত তার খোঁজ চালিয়ে যাবেন এই ঘটনায় অবাক হয়ে গিয়েছে গোটা বিশ্ব